হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে কালবৈশাখীর ঝড় এই ড্রয়িংটা স্টেপ বাই স্টেপ শেখাবো। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বেল আইকন প্রেস করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আমরা একটা খুঁটি আঁকছি যেখানে দড়িতে কিছু জামাকাপড় শুকোচ্ছে। তো ঝড় আসেছে বলে সেই জামাকাপড়গুলোকে একটা মানুষ তুলছে, সেটাই আমি আঁকছি। আগে প্রথমে ক্রিস ক্রস করে দুটো খুঁটি এঁকে নিলাম, তারপর সেটা সমান করে ওই পাশেও দুটো খুঁটি ক্রিস ক্রস করে আঁকবো। তোমরা কখনোই স্কেল ইউজ করবে না, হাতে করে দাগ টেনো। একটু আধটু ব্যাকা হলে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে, সোজা লাইন তখন তোমরা টানতে পারবে, কিন্তু স্কেল ইউজ করবে না। এই আর একটা টেনে নিচ্ছি। এবার একটা দড়ি করব, এই মাথা থেকে ও মাথা অবধি লাইন দিয়ে জুড়লাম। এরপর যেহেতু এটা ঝড়ের সময় হাওয়ায় জামা কাপড় এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই জন্য জামাটা উল্টো মতো লাগছে আর ঝড়ের হাওয়ায় জামাগুলো এদিক ওদিক হচ্ছে। এবার একটা মানুষ আঁকছি, সে এই জামাগুলো তুলছে, এরকমই একটা সিনারি এটা। তো আগে তার মাথা আঁকলাম, এবার তার বডিটা আঁকছি এইরকম ভাবে। এবার তার হাত করলাম, এবার তার শাড়িটা করছি এরকম ভাবে, প্রথমে পার করলাম, তারপর তার পাশ দিয়ে তার আরেকটা হাত করে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটা বউ, তো সে শাড়ি পরে আছে। এবার শাড়িটা এঁকে নিলাম, আঁকছি দেখো তোমরা। হাতের আঙুলগুলো এরকম ভাবে করবো, প্রথমে বুড়ো আঙুলটা করবো, তার পাশে সাইডে আঙুলগুলো এরকম ভাবে করবো। তার হাতেও একটা জামা আছে, এটা আমি এরকম ভাবে বুঝলাম। এবার চোখ মুখ আস্তে আস্তে করে নিচ্ছি। এবার যেহেতু ঝড় হচ্ছে, তার শাড়ির আঁচলটাও ঠিক এইভাবে উড়বে, তাই জন্য আঁচলটাকে একটু ওই দিক করে পরলাম যাতে হাওয়ায় উড়ছে সেটা বোঝা যায়। এবার আম উড়োচ্ছে এরকম একটা ছেলে আঁকবো, কারণ ঝড়ের সময় আমরা জানি গাছ থেকে আম ঝরে পড়ে যায়, তো সেটা করার জন্য ছেলেটা আঁকছি। তার আগে প্রাইমারি একটা বডি স্ট্রাকচার হালকা হালকা করে পেন্সিল দিয়ে আমি ড্র করে নিচ্ছি, এইগুলো তার হাত পা বডি, আর সে ঝুঁকে আম কুড়োচ্ছে। হাত করে নিলাম মোটামুটি একটা আন্দাজ মতো। এরপর আমরা এক্সট্রা লাইনগুলো মুছে মুছে, হ্যাঁ এই হাতে আম পড়েছে আর এই হাতটায় সে একটা যা জামাটা করছি, এই আর একটা ওই হাতটা করলাম, তারপর মাথা চোখ নাক। এক্সট্রা লাইনগুলো তারপর আস্তে আস্তে মুছতে থাকছি, তারপর প্যান্ট করে নিচ্ছি এখানেও, তারপর লাইনগুলো মুছে দিচ্ছি। এবার হাতগুলো ঠিক করে আঁকবো, এর আগে শুধু আমরা জাস্ট স্ট্রাকচারটা এঁকে রেখেছিলাম। এই একটা হাতে সে একটা আম কুড়োচ্ছে আর একটা হাতে সে একটা ব্যাগ ধরে আছে, এরকমটাই আঁকবো। আঙুলগুলো লক্ষ্য করবে এইভাবে করেছি, তারপর ব্যাগটা আঁকলাম, এই ব্যাগে সে আম কুড়িয়ে পুড়ছে এরকম টাইপেরই করার চেষ্টা করেছি। তোমরা এই আঁকাটা যে কোনো ঝড় বাদল
এর টপিকের ওপরেই আঁকতে পারো। যেমন এখন যেমন বিভিন্ন রকমের সাইক্লোন, টর্নেডো, ইয়াশ, আমফান বা কালবৈশাখী, যে কোনো ক্ষেত্রেই এই আঁকাটা চলবে। এরপর আমরা একটা আম গাছ আঁকলাম, আর আমগুলো মাটিতে পড়ে আছে। এরকম করে করে আমগুলো এঁকে নিচ্ছি, একটু সাইজে বড় করছে আমগুলো যাতে দেখতে ভালো লাগে। এরপর আমের গাছের পাতা টাতাগুলো করলাম, আর গাছে আম ঝুলছে এরকম বোঝানোর জন্য গাছের ওপরেও কিছু আম করে দিলাম। এরপর একটা রাস্তা করছি, রাস্তাটা অবশ্যই ওই ডিরেকশনে, ওই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে রাস্তাটা। এরপর একটা গাছ করছি, যে গাছটা ঝড়ে ধরো উল্টে পড়ে গেছে, ঝড়টা বোঝানোর জন্য, ঝড়ে ভেঙে গেছে, এরকম একটা গাছ করবো যাতে ঝড়টা বোঝানো যায়। তাই আগে গাছটার অর্ধেকটা করলাম, তার উপরে বাকি অর্ধেকটা এইভাবে আঁকছি যে অর্ধেকটা ভেঙে গেছে। দেখো, দেখে মনে হচ্ছে ভেঙে সাইডে পড়ে গেছে। এরপর ইলেকট্রিকের একটা পোস্ট করব, যে ইলেকট্রিকের পোস্টার তারটার উপরেই যে তারটা আঁকলাম, এর উপরেই গাছটা ভেঙে পড়েছে। এরপর আশেপাশে সিনারিটা ফুল করার জন্য বাড়ি আঁকছি। আমি এখানে দুখানাই বাড়ি এঁকেছি, তোমরা চাইলে আরো এক দুটো আঁকতে পারো। এরপর গাছটা ওখানে খুব অল্প জায়গার মধ্যে অনেকটা হেভি লাগছিল বলে এরকম গাছ করলাম, যেটা অনেকদিন আগে শুকনো মরা গাছ, শুধু ডালপালাই থাকবে তার, কিন্তু কোনো পাতা থাকবে না। এরকম ভাবে গাছটা খানিকটা করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে, যে শুকনো মরা গাছটা ঝড়ে ভেঙে গেছে। তারপর চারিদিকটায় মাঠ করে দিচ্ছি, বন করলাম এরকম ভাবে। ঝড়ে গাছগুলো এদিক ওদিক হয়, তাই জন্য এখানে এরকম কিছু গাছ করলাম যে ঝড়ের হাওয়ায় এদিকে গাছগুলো হেলে পড়েছে একদিকে। গাছগুলো ডান দিকে হেলে পড়ে গেছে। আরো কয়েকটা জামা কাপড় করে দিচ্ছি এখানে, কারণ অনেক জামা কাপড়, মানে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল, কয়েকটা তাই জন্য জামা কাপড় আরেকটু করে দিলাম। তো এটাই হলো আঁকাটা। এরপর আমরা কালার শুরু করব। ঝড়ের সময় যেহেতু আকাশে মেঘ টেঘও দেখা যায়, তাই জন্য প্রথমে আমরা ব্ল্যাক কালার দিয়ে এইভাবে ওপরটা করলাম, তার নিচে ডিপ ব্লু দিয়ে কালারটাকে এরকম আরে ঘষে ঘষে মিক্স করছি ব্ল্যাকটার সাথে। তারপর আমরা একটা স্কাই ব্লু নিয়ে সেটাকে ওই ডিপ ব্লুটার ওপর দিয়ে হালকা করে মিক্স করলাম। ওপর থেকে যত নিচের দিকে আসছে লাইট হতে থাকছে জিনিসটা, তার নিচে হোয়াইট দিয়ে দিলাম। তোমরা যদি চাও তাহলে ওই স্কাই ব্লুটাকেও হালকা করে দিতে পারো। এইরকম করে বাকি আকাশটাই করে নিলাম। এরপর আমরা গাছটা করব, তার জন্য প্রথমে আগে একটা মিডিয়াম ইয়েলো কালার গাছের এই সাইডে দিলাম, রাইট সাইডে একদম। তারপর খানিকটা ইয়েলো আকার দিলাম, রংটা আরে ঘষছি, হ্যাঁ লক্ষ্য রেখো রংটা কোন ডিরেকশনে ঘষছি। তারপর ইয়েলো কালারের ওপরে এই সাইড করে ব্রাউন দিলাম, মিডিয়াম ব্রাউন, তার পাশে ডিপ ব্রাউন দিলাম। এইরকম করে করলাম, আর ওপরে এইরকম করে যেটুকু গাছটা করেছি সেরকম ভাবে বাকি গাছটাও নিচ অব্দি করে নেব। ওরকম করেই নিচের দিকটা করলাম, এই দেখো হয়ে গেল। নেক্সট এবার মানুষের স্কিনে আমরা ইয়েলো আকার কালারটা দিলাম, এবার সাইড ওয়াইজ দিলাম যেটুকু ইচ্ছে সেটুকু, কারণ আর বাকিটা একটু হোয়াইট হোয়াইট রাখলাম যাতে হাইলাইট করা যায়। এই মানুষটার গায়েও সেরকমই দিলাম, হাতে দিলাম, এই হাতেও দিলাম। সাদাটা দিয়ে বুলিয়ে নিচ্ছি এই জায়গাগুলো যাতে স্মাজটা ভালো করে হয়।
এরপর গাছটা করার জন্য গাছের নিচের দিকটা প্রথমে আগে ডিপ ব্লু দিলাম। তারপর ডিপ গ্রিনটা দিলাম ডিপ ব্লু এর উপরে একটু একটু করে মিক্স করে। জায়গাটা একটু ব্লু এর সাথে লেগে লেগে যাবে রংটা, আমগুলোর ভেতরে যেন রং না লাগে লক্ষ্য করে। তারপর লিফ গ্রিন কালারটা তার উপরে দিলাম। এইরকম করে বাকি গাছটা আর বনটা কমপ্লিট করে নেব। এরপরে এই যে ঝড়ে যে গাছগুলো এদিক ওদিক হচ্ছে সেইগুলোতে ব্লু দিয়ে দিয়ে এইভাবে ঘষলাম এই অ্যাঙ্গেলে। তার উপরে হালকা করে ডিপ গ্রিনটা দিয়ে দিলাম পাতাগুলো বোঝানোর জন্য। আর ঝড়ে যেহেতু এদিক ওদিক হচ্ছে সেই ব্যাপারটা যেন প্রত্যেকটা জায়গায় বোঝা যায়, একটু রংটা এদিক ওদিক করে করবে। আর গাছের গুঁড়িগুলো ব্রাউন দিলাম এক সাইড দিয়ে। বনটার গাছটা কমপ্লিট করে নিই। নেক্সট এবার এই গাছটা যেমন করে করেছি গাছের গুঁড়িটা, ওই গাছের গুঁড়িটাও ঠিক সেইভাবেই করবো। প্রথমে মিডিয়াম ইয়েলো, তারপর ইয়েলো আকার, তারপর ব্রাউন, তারপর ডিপ ব্রাউন, এইগুলো দিয়ে নিচ্ছি। এরপর বলেছিলাম না গাছের ডালপালাগুলো শুকনো মরা গাছ, তাই জন্য আমরা ডিপ ব্রাউন কালারে যে কোনো একটা দিকটা সরু দিকটা দিয়েও করতে পারি বা মোটা দিকটা দিয়েও, এইরকম করে শাখা প্রশাখাগুলো করে দিচ্ছি। এইরকম করে এত সরু সরু আরও সরু করে করে করতে হবে। এবার এইভাবে এই গাছটারও কিছু ডালপালা বের করে দিচ্ছি। এটা আমি গ্লাস মার্কেট পেন্সিল ইউজ করে করলাম, যেমন ব্ল্যাক কালার দিয়েও করতে পারো। এরপর মানুষের শাড়ির কালারটা পার্পল দিয়ে পাড়গুলো করে নিলাম, আর এই সাইড দিয়ে অল্প অল্প করে পার্পলটা দিলাম শেড দেওয়ার জন্য। এবার পিঙ্ক কালারটা নিয়ে এই পার্পলের ওপর দিয়ে অল্প করে মিশিয়ে মিশিয়ে দেব, যাতে শেডিংটা খুব সুন্দর করে বোঝা যায়। আঁচলটাও ঠিক সেম ওয়েতে করব। এখানটা একটু শেডের জন্য ব্ল্যাক দিয়ে দিলাম, তারপর পিঙ্ক দিচ্ছি। এইভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে সব জায়গায় ডিপ কালারটার সাথে মিশিয়ে দেবো। আর হাইলাইট করার জন্য একটু সাদা দিয়ে দিলাম মাঝে। ব্লাউজটা রেড কালার দিচ্ছি, নর্মাল ব্রিক রেড। এবার ছেলেটার জামাটা করার জন্য এই সাইড বরাবর ভার্মিলিয়ন রেডটা দেব। তার আগে এদিকটা একটু শেড দেওয়ার জন্য রেডটাও দিয়ে নিলাম, যাতে দেখতে ভালো লাগে। যতটা মনে হয় দিয়ে নিলাম। তারপর অরেঞ্জটা দিচ্ছি, আর বাকি একটু ওপরটা সাদা সাদা ফাঁকা রাখলাম সেখানটা হোয়াইট দিয়ে দেবো হাইলাইটের জন্য। ছেলেটার প্যান্টটা ব্ল্যাক দেব আগে, তার উপরে ডিপ ব্লু দেব, তার উপরে আকাশি একটু বুলিয়ে দেব। এই যে জামা কাপড়গুলো যে কটা রয়েছে সে কটা নিজের মনের মতো রং দিতে পারো। আমি এখানে বাসন্তী প্রথমেরটায় বাসন্তী কালার আর মিডিয়াম ইয়েলো দিয়ে শেড দিলাম, তারপরেরটায় গ্রে গ্রিন কালার দিয়ে করলাম, আর শেডটা সাইডে হোয়াইট দিয়ে দিলাম। তোমরা নিজেদের মনের মতো যার যেই রং পছন্দ সেই রং দিতে পারো, আমি এখানে এইগুলো দিচ্ছি। ওই জামাটা ডিপ গ্রিন আর লাইট গ্রিন দিয়ে করলাম, আগে সাইডে ডিপ গ্রিনটা দিয়ে নিলাম, তার পাশে লাইট গ্রিনটা দিলাম। এই জামাটা রেড দিয়ে দিলাম, রেড আর হোয়াইট নিয়ে মিক্স করে দেবো রংটা ভালো করে, আর এইটা ব্লু আর হোয়াইট, এইগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আমগুলো করছি। প্রথমে আগে ডিপ গ্রিন দিয়ে নিচের সাইডটা ডিপ গ্রিন দিলাম, আর ওপরের আমগুলোর এই ওপর দিক করে
ডিপ গ্রিনটা দিলাম, বাকিটা লাইট গ্রিন দিয়ে ডিপ গ্রিনের সাথে মিক্স করে দেব রংটা। উপরের আমগুলো একটু পাকা বোঝানোর জন্য হলুদও দিয়ে দিলাম, কিন্তু নিচের আমগুলো কাঁচা কাঁচাই রেখেছি বেশি, মানে ডিপ গ্রিন আর লাইট গ্রিনই দিয়েছি। মাঠটা করার জন্য প্রথমে আগে মিডিয়াম ইয়েলো দিলাম, উপর দিকটা করে এই জায়গাটা করে ইয়েলো দিচ্ছি, তার নিচে লাইট গ্রিন দিলাম ইয়েলোটার সাথে মিক্স করে। এরপর বাকিটায় স্যাপ গ্রিন মানে শ্যাওলা কালার যেটা হয় সেটা একটু মিক্স করে ডিপ করে করে দিচ্ছি। এরকম করে বাকিটাও কমপ্লিট করব, বাকি এই মাঠের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কমপ্লিট করে নিচ্ছি। স্যাপ গ্রিনটা বেশ ডিপ করে দিচ্ছি। এবার এখানেগুলো একটু ঘাস ঘাস মতো করে দিচ্ছি, এরকম করে রংটা ওপর দিকে করে করে এরকম করে বুলিয়ে বুলিয়ে ঘাস ঘাস মতো করে দিলাম। এরপর একটু এদিকের এই দিকটা করে ডিপ ব্লু দিয়ে দিচ্ছি, তার উপরে ব্ল্যাক দিয়ে ঘাসগুলো আবার করে দিলাম। নেক্সট এই খুঁটিগুলো করার সময় এক সাইড বরাবর ইয়েলো আকার আর এদিকটা ব্রাউন দিয়ে দিলাম, ঠিক এই খুঁটিটা যেভাবে করলাম ওদিকেরটাও সেইভাবেই করে নেব ব্রাউন ইয়েলো আকার দিয়ে। বাড়ির টালি চালটা আমরা আগে রেড দিয়ে নিলাম, তারপর মিডিয়াম ইয়েলো দিয়ে রেডের সাথে মিক্স করে নিলাম যাতে এটা অরেঞ্জ অরেঞ্জ দেখতে হয় খানিকটা। টালি চাল পাশেরটাও ঠিক একইভাবে করব। আর একটু যাতে কালারটা ব্রাইট দেখতে লাগে তাই রেডটা আর একবার বুলিয়ে দিলাম। এবার রাস্তাটা করার পালা, রাস্তাটা করার জন্য প্রথমে সাইড দিয়ে অরেঞ্জ কালারটা এইভাবে দিয়ে নিচ্ছি, তারপর ইয়েলো দেব, মিডিয়াম ইয়েলোটাই আমি এখানে দিয়েছি অরেঞ্জের সাথে মিক্স করে করে। বাকিটা একটু লেমন ইয়েলো দেব, লেমন ইয়েলোটা মিডিয়াম ইয়েলো ঘেঁষে দিচ্ছি, তারপর হোয়াইট দিয়ে দেবো হাইলাইট করার জন্য। এইরকম করে বাকি রাস্তাটাও কমপ্লিট করে নেব। আর অরেঞ্জটা একটু ডার্কও করে দিলাম যাতে একটু ব্রাইট লাগে কালারটা দেখতে। এরকম করে বাকি রাস্তাটা কমপ্লিট করছি, হয়ে গেছে। নেক্সট এবার মানুষের মাথার চুলের রং, আমরা জানি ব্ল্যাক হয়, আমি এখানে ব্ল্যাকই দিলাম। আর এই জমিটা এটা মাঠ ঠিক বলবো না, মাঠ আর মাটি মিশিয়ে আছে, তাই প্রথমে আগে মিডিয়াম ইয়েলো দিয়ে এরকম করে বুলিয়ে নিচ্ছে অল্প অল্প করে, তারপর ইয়েলো আকার নেব, ইয়েলো আকার দিয়ে বাকিটা অল্প অল্প করে বোলাচ্ছি, মিশিয়ে মিশিয়ে করব। ঠিক মাঠও বলা যায় না মাটিও বলা যায় না, মাঝামাঝি এই সাইডটা ব্রাউন দিয়ে দিয়ে একটু মিক্স করে নেব। বাকিটা গ্রে গ্রিন কালার দিয়ে আমগুলো যেখানে পড়েছে সে জায়গাটায় গ্রে গ্রিন কালার দিচ্ছি, আর স্যাপ গ্রিন দিয়ে শেড দিচ্ছি জায়গাটা। এইরকম ভাবে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো স্যাপ গ্রিন বুলিয়ে নিচ্ছি। এবার বাকিটা ইয়েলো কর দিয়ে মিক্স করছি। একটু ডিপ করে করে দেব রংগুলো যাতে দেখতে ভালো লাগে রংটা। এই জায়গাটাও ইয়েলো আকার দেব। এবার আবার একটু ইয়েলো নিয়ে ইয়েলো বলাচ্ছি, ইয়েলো আকারের গা ঘেঁষেই দিচ্ছি।
এবার খানিকটা গ্রিন কালার এরকম পরে অল্প অল্প ঘাস আছে সেটা বোঝানোর জন্য দিলাম। ব্যাস মোটামুটি আঁকা, ও সরি একটা জায়গা বাকি আছে, এই ব্যাগটার কালারটা স্কাই ব্লু দিলাম আর হোয়াইট দিয়ে একটু শেড দিয়ে দিলাম। আর বাড়িগুলোর মাটির যেহেতু অ্যাশ কালার দিয়ে এইভাবে করছি আর ব্ল্যাক দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। এরকমভাবে দরজা জানলাগুলো ব্ল্যাক। ব্যাস ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার ফিনিশিংটা যেটুকু খুচখাচ বাকি ছিল করলাম, এরপর গ্লাস মার্কিংটা দিয়ে বর্ডার দেব। এরকমভাবে প্রত্যেকটা জায়গা বর্ডার দিতে থাকলাম আর একটু নিচটা শেডও করে দিলাম ফিনিশিং টাচ টাইপের, যে জায়গাগুলো চোখে লাগছে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সেই জায়গাগুলোই গ্লাস মার্কিং দিয়ে আমগুলো নিচে শেড দিলাম। মানুষের প্রত্যেকটা গায়ে বর্ডার দিচ্ছি, গাছের পাশে বর্ডার দিলাম, পরে বর্ডারটা দিলেই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। তারপর দেখা যাক ড্রয়িংটা দেখতে কেমন।